বিষ্ণুই বললেন এদের কোনো টাকা ছিল না পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার এখন আরব দেশে এদের কোনো টাকা ছিল না আরব দেশের সৌদি আরব কাতার কুয়েত বাহরাইন এখন স্বর্ণ আর তেলের খনি পেয়ে আল্লাহরে ভুলে যায় এদের খাওয়ার মতো কিছু ছিল না এদেরকে আমার দাদারে শুনতাম বলতো কাবলিওয়ালা বলতো কি বলতো এদেশে আসতো জায়নামাজ তসবি ছড়া খেজুর টেজুর বিক্রি করার জন্য এরা জেলে পাড়ার লোক ছিল আরব সাগরের তীরবর্তী এলাকার মানুষ সাগরের মাছ মেরে এরা জীবন ধারণ করতো আল্লাহদেরকে তেলের খনি দিলেন গ্যাসের খনি দিলেন এখন তারা বড় বড় টাওয়ার বানায় আছে না নাই বুর্জাল খলিফা কি উঁচা বিল্ডিং 828 মিটার উঁচু জেদ্দা আছে 1000 মিটার উঁচু কিংডম টাওয়ার তাইওয়ানে আছে তাইপেডাং টাওয়ার 101 তলা মালয়েশিয়া আছে পেট্রোনাস টুইন টাওয়ার 88 তলা চায়নাতে আছে সাংহাই টাওয়ার একটার পর একটা টাওয়ার প্রতি বছর অ্যানাউন্স করতেছে যে ওদেরটা আছে আমাদেরটা বড় বানাবো কাতার কয় ওরা বানাইলে আমরা পারবো না কেন আমরা বানাবো আরো বড় আছে না নাই সাগালাত তুমুর টাকা আছে যে আরো লাগবে আরো বড় হতো এই টেন্ডেন্সি মানুষকে আখেরাত থেকে একেবারে গাফেল বানিয়ে দিয়েছে চিল্লায় বলেন ঠিক কিনা টাকার পাহাড় বানাতে চায় দরকার থাকলেও চায় না দরকার থাকলেও চায় বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী লোকটার নাম জানেন কি নাম হ্যাঁ বিল গেটস ওর যে কত টাকা ও নিজেও জানে না ওর পকেট থেকে যদি $100 একটা বান্ডিল পড়ে যায় এটা তুলতে ওর যত সময় লাগবে ও না তুলে যদি হেঁটে যে আইডিয়া নিয়ে হাঁটতেছিল এটা নিয়ে হাঁটে ওদিকে আরো বেশি ইনকাম হয়ে যাবে এত টাকা তার এটা তোলার সময় তো তার নাই ওয়ারেন বাফেট নাম শুনছেন হাজার হাজার কোটি ডলারের মালিক প্রিন্স ওয়ালিদ বিন তালাল সৌদি ধনকুবের নাম শুনেছেন ওর একটা বিমান আছে প্রাইভেট জেট প্লেন এই বিমানটার 70% মেড অফ গোল্ড বিমানের 70% স্বর্ণ দিয়ে বানানো গত কয়েক বছর আগে আমি ব্রুনাই গিয়েছিলাম ব্রুনাইয়ের সুলতানের নাম হাসান আল বালখিয়া উনি একটা প্যালেস আরবিতে বলে কাসার মানে হচ্ছে রাজপ্রাসাদ পৃথিবীর সবচাইতে বড় রাজপ্রাসাদ ব্রুনাইতে বান্দার শ্রী বেগাওয়ানে অবস্থিত আমি গিয়েছি ওখানে প্রায় 1800 থেকে 2000 কক্ষ আছে ওই প্যালেসে রাজপ্রাসাদে ওই রাজপ্রাসাদের টয়লেটের কমোড গুলো মেড অফ গোল্ড স্বর্ণ দিয়ে বানানো নাজুবিল্লাহ পড়বেন না এই হাসান আল বালকিয়া নিজে বিমান চালায় ওর সংগ্রহে 500টা রোলস রয়েস লাক্সারিয়াস কার আছে 500 রোলস রয়েস গুগল ইউটিউব যারা করেন সার্চ দিয়ে দেখবেন ওর কি পরিমাণে গাড়ি রোলস রয়েস গাড়ি হচ্ছে ওয়ান অফ দ্য লাক্সারিয়াস কার ইন দ্য ওয়ার্ল্ড কার ব্র্যান্ডের মধ্যে যত দামি কার ব্র্যান্ড আছে এর মধ্যে রোলস রয়েস একটা যেগুলোর দাম কমসে কম এদেশের টাকায় 8 কোটি থেকে 10 কোটি টাকা আচ্ছা বলেন এই গাড়িগুলো যারা হাই প্রোফাইলের ভিআইপিস তারা ফ্যামিলির সবাইকেও যদি একটা করে গাড়ি দেয় একজনের কয়টা গাড়ি দরকার 5টা 10টা 20টা বললাম যে 20টা গাড়ি লাগবে ওনার 500 গাড়ি দিয়ে উনি কি করবে তার সংগ্রহে 500টা রোলস রয়েস স্বর্ণেরও গাড়ি আছে তার স্বর্ণের পালঙ্ক আছে আমি দেখে এসেছি পোর্শে ফারারে ল্যাম্বরগিনি এই টাইপের যে ব্র্যান্ডগুলো আছে অভাব নাই তার মানে আছে যার বেশি চায় তত বেশি চিৎকার করে বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ বললেন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির দুনিয়ার লোভ তোমাদেরকে আখেরাত থেকে গাফেল বানিয়ে দিয়েছে দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে আখেরাতকে বেমালুম তোমরা ভুলে গিয়েছ এই গাফলতি কোনোদিন কমবে না যত দিন না তোমরা কবরে ঢুকো ঠিক কিনা সম্পদ উপার্জনে ইসলাম বাধা দেয় না কিন্তু সম্পদ হৃদয়ে স্থান দেয়া যাবে না সম্পদ উপার্জন করতে হবে খরচ করে ফেলতে হবে বেশি সম্পদশালী হতে হলে আল্লাহ সন্তুষ্টির জন্য জাকাত দিতে হবে কি দিতে হবে দিল পরে খুলবে আগে হাত খোলেন হাত খুললে দেখবেন দিলটারে খুলে দিয়েছে কে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের জামানায় ওনার চাচাতো ভাই ছিল মিশরের সবচাইতে বড় ধনী যাকাত দেয় নাই তার কি করুণ পরিণতি হয়েছে কোরআনে আছে না নাই এত সম্পদ ছিল তার সম্পদগুলো সে সিন্ধুকে আটকে রাখতো আর এই সিন্ধুকের চাবিগুলো আলগানোর জন্য কাঁধে নেয়ার জন্য 10 জন লোক লাগতো সিন্ধু কাঁধে নেয়ার জন্য সিন্ধুকের চাবি চাবির গোসা কাঁধে নেয়ার জন্য কয়জন তাহলে কি পরিমাণ সম্পদ ছিল সাইয়েদনা মুসা বললেন সম্পদের মালিক তুই হস নাই আল্লাহ বানাইছে কারণ বলে ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইন্দি আল্লাহ আমারে সম্পদ দেয় নাই আমি আমার মেধা খাটিয়ে সম্পদ বানিয়েছি যাকাত আমি দিব না মুসা বললেন তাহলে আজাবে পড়বি কারণ কয় পারলে আজাবান পারলে আজাবান
আল্লাহ বললেন ফখাসাফনা বিহি ওয়া বিদারহিল আর ও মুসা নিরাপদ দূরত্বে চলে যাও এখনই ভয়ঙ্কর ভূমিকম্প হবে আজাব দেব কারণ সহকারণের সব সম্পদ আমি জমিনের ভেতরে ঢুকাইয়া দেব